মায়ানমারের অর্ধেক এলাকায় এখন বিদ্রোহীদের দখলে, দেশ ছাড়ার পরিকল্পনা করছে জান্তা সরকার। মিয়ানমার ইসরায়েলের সম্পর্ক আরও মজবুত হল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জান্তা সরকারকে অস্ত্র দেওয়ায় রাশিয়ার ওপর কঠিন নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবং রাখাইনের সংঘর্ষে দ্বিমুখী সংকটে বাংলাদেশ, যা বলছে বাংলাদেশ সরকার। এতক্ষণ দেখছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। মিয়ানমারের অর্ধেকের বেশি ভূখণ্ডের কার্যকর নিয়ন্ত্রণ এখন জান্তা বিরোধীদের হাতে। রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি করেছে মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার এনইউজি। একই সঙ্গে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে 6 ফ্রন্টে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে তারা। মিয়ানমারের জনগণের আত্মরক্ষার বিপ্লবের বার্ষিকী উপলক্ষে এনইউজি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে এনইউজির প্রতিনিধিরা মিয়ানমারের জান্তার বিরুদ্ধে চলমান লড়াইয়ের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে এনইউজির তথ্য প্রযুক্তি মন্ত্রী টিন লিং অং বলেন, তাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে বিমান ধ্বংস করা যাবে। তিনি বলেন, বিমান বিধ্বংসী অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় বসানো আছে, আমি বলছি না সেগুলো কোথায়, তবে যদি যুদ্ধবিমান আসে তাহলে সেগুলো গুলি করে নামানো হবে। যদিও এনইউজির কাছে কী ধরনের অস্ত্র আছে তা তিনি স্পষ্ট করেননি। এনইউজির মন্ত্রী সতর্ক করে বলেন যে যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো এখন মিয়ানমারের জনগণের উপর গোলা বর্ষণ করছে, একদিন সেগুলোর পাইলটদেরও বিচার হবে। এনইউজির কর্মকর্তারা বলেন, গত এক বছরের বেশি সময় ধরে এনইউজি ও বিপ্লবী বাহিনীগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। রাজনীতি, আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ, প্রশাসন ও যুদ্ধের মাঠে কেবল সাফল্য নয়, তারা ভবিষ্যতে মিয়ানমারের সবাইকে নিয়ে একটি গণতন্ত্র উপহার দেবে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে এনইউজি নিয়মতান্ত্রিক সামরিক বাহিনী, পিপলস ডিফেন্স ফোর্স সৃষ্টি করেছে। এটি কেবল আত্মরক্ষায় নয়, আমাদের মিত্র নিগোষ্ঠীগুলোর সহযোগিতায় সন্ত্রাসী সামরিক কাউন্সিলের সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করতে পারে। এনইউজির প্রতিনিধিরা বলেন, এনইউজি ও মিত্র নিগোষ্ঠীগুলো মিলে আজ সারা দেশের 50% বেশি এলাকায় কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। জনগণ সম্ভাব্য সব উপায়ে জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে, জান্তার প্রশাসন কাঠামো ধসে পড়ছে। এনইউজির প্রতিনিধিরা বলেন, জান্তার সামরিক কাউন্সিলরকে রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক ও আইনিভাবে পরাস্ত করাই শুধু নয়, সামরিক কাঠামোকে ধ্বংস করা সম্ভব। জনগণের প্রতিরোধের অগ্রযাত্রা অব্যাহত আছে। জান্তা যাতে তাদের পিছু হটার পরিকল্পনা করতে না পারে, সেজন্য এনইউজি ও মিত্র বাহিনীগুলো 6টি ফ্রন্টে সর্বাত্মক যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এনইউজির প্রতিনিধিরা জানান, গত এক বছর ছিল তাদের বিপ্লবের ভিত্তি, আগামী বছর তারা বিপ্লবের ফল পাওয়ার চেষ্টা করবে। গত বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর এপ্রিলে এনইউজি গঠিত হয়। মিয়ানমারের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত এই সরকার মূলত কাজ করছে প্রবাসী সরকার হিসেবে। তবে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী এনইউজিকে তাদের প্রতিনিধিত্বকারী সরকার হিসেবে মেনে নিয়ে জান্তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের আতাতের খবর পুরনো হলেও এই সংক্রান্ত নিশ্চিত কোনো ডাটা এতদিন পাওয়া যায়নি। কিন্তু এবার গভীর সম্পর্কের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের তথ্য সম্বলিত প্রায় 25,000 নথি প্রকাশ করেছে তারা। দেশটির সংবাদ হারেস জানিয়েছে, 1950 সাল থেকে 1980 সাল পর্যন্ত ইসরায়েল এবং বার্মার, পরে নাম পরিবর্তন করে মিয়ানমারের মধ্যে গভীর সামরিক সম্পর্কের বিস্তারিত প্রতিবেদন রয়েছে এই 25,000 পাতা সম্বলিত নথিতে। এ সময় বার্মায় ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে, সেই সঙ্গে বার্মায় সামরিক জান্তা এবং সেনাবাহিনীর দুর্নীতি এবং সহিংসতা সব মিলিয়ে ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক সুযোগ তৈরি করে দেয়। ওই নথিতে রয়েছে, ইসরায়েল সেনাবাহিনীর বার্মায় একটি আধুনিক বাহিনী হিসেবে পুনর্গঠনে সহায়তা করেছে, সশস্ত্র প্রশিক্ষিত করেছে এবং সামরিক শক্তিতে বলিয়ান থেকে উন্নত সামরিক সরঞ্জাম প্রদানে সহায়তা করেছে। সেই সঙ্গে সামরিক বাহিনীকে দেশটিতে কর্তৃত্ব বজায় রাখতেও সহায়তা করেছে ইসরায়েল। নথিগুলোতে আরও রয়েছে যে ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য ছিল তাদের বিপুল সমর্থনের বিনিময়ে আন্তর্জাতিক ফোরামে বার্মিজ সমর্থন আদায় করা। নথিতে আরও উল্লেখ করা হয়েছে, যে কোনো ইসরায়েলি প্রতিনিধি কখনো আপত্তি জানায়নি সেই সময়ের মধ্যে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বিষয়ে।
বার্মা ও ইসরায়েলের ফিলিস্তিনি ভূমি দখল এবং অবৈধ বসতি নির্মাণ নিয়ে অনুপ্রাণিত হয়েছিল, কারণ তারা ইসরায়েলের সেনাবাহিনী নাহাল বিগ্রেড ফার স্টাইলে বিদ্রোহী জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলকে সামরিক কর্মীদের বসতি স্থাপনের চেষ্টা করেছিল। নথিগুলোতে আরও দেখা গেছে যে বার্মায় মুসলিম সংখ্যালঘুদের জাতিগত নির্মূল করার প্রচেষ্টাসহ দেশটিতে ব্যাপক অভ্যন্তরীণ নিপীড়ন সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও ইসরায়েল বার্মাকে নিরাপত্তা পরিষেবা প্রদান অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বার্মিজ গোয়েন্দা সংস্থার মধ্যে একটি সংযোগ স্থাপনে ব্যাপক আগ্রহী ছিল ইসরায়েলের শাসক গোষ্ঠী। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারকে রাশিয়ার তৈরি অস্ত্র সরবরাহের অভিযোগে দেশটির একটি ব্যবসায়ী গ্রুপ ও তাদের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ রাজস্ব বিভাগ জানিয়েছে, ডায়নেস্টি ইন্টারন্যাশনালের মালিক অং মো মিন্ট ও হাইং মোহন মিন্ট এবং কোম্পানির পরিচালক মায়ো থিসারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই ব্যবসায়ীরা জান্তা সরকারের জন্য বেলারুশ থেকে অস্ত্র উড়োজাহাজ কিনতে চায়, যাতে তারা অস্ত্র কিনতে না পারেন এই জন্য তাদের নিষেধাজ্ঞা কালো তালিকায় রাখা হয়েছে, কারণ এইসব অস্ত্র মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নমূলক কাজে সহযোগিতা করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী রাশিয়া ও বেলারুশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনকে যারাই সমর্থন করবে তাদের উপর আমরা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব। এর আগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সাবেক পুলিশ প্রধান এবং উপরাষ্ট্রমন্ত্রী থান হালাইংয়ের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। আইনি পরামর্শক সংস্থা জাস্টিস ফর মিয়ানমারের মুখপাত্র ইয়াদানার মং বলেছেন, সামরিক প্রশাসনের অর্থ সামরিক অস্ত্রের উৎস বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি কিছু করতে হবে। অপরদিকে রাখাইনে উত্তপ্ত পরিস্থিতির দিকে সজাগ নজর রাখছে বাংলাদেশ। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে রাখাইনের আরাকান আর্মির সংঘর্ষের প্রভাবে সীমান্তে অস্থিরতা বিরাজ করছে, এজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। ওই অঞ্চলে ঘনীভূত সংকটের কারণে দ্বিমুখী সমস্যায় রয়েছে বাংলাদেশ। একদিকে রাখাইনের সংঘর্ষের কারণে সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, অপরদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ অভ্যন্তরীণভাবে নিজেকে প্রস্তুত রেখেছে, এছাড়া আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতৃত্বের সঙ্গে রোহিঙ্গা বিষয়ক অনুষ্ঠানগুলোতে এ বিষয়ে আলোচনাও হয়েছে বাংলাদেশের। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, আমাদের মূল উদ্দেশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসন, কিন্তু সংঘর্ষের কারণে রাখাইনে পরিস্থিতি জটিল হয়ে পড়ছে যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ব্যাহত করছে। এজন্য এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি সম্পৃক্ততা চায় সরকার। তিনি বলেন, একই সঙ্গে আমরা সীমান্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছি, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি আছে। এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখা দরকার। এক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘ বৈশ্বিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া মিয়ানমারে জাতিসংঘ সহায়তাকারীদের নির্বিঘ্নে প্রবেশ নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যাতে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি না করা হয়। এছাড়া ব্যক্তি ও প্রতিষ্ঠান কেন্দ্রিক নিষেধাজ্ঞা কাজ করছে না, এক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ বলে তিনি জানান। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য প্রায় 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার আবারও রাখাইনে সংঘর্ষ শুরু হলে সীমান্ত বন্ধ করে দেওয়া হয় যাতে রোহিঙ্গারা প্রবেশ করতে না পারে। সীমান্ত পরিস্থিতির নজরদারির জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও এজেন্সিগুলো নিয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে 2 দফা বৈঠক হয়েছে, সামনে আরও একটি বৈঠকের কথা রয়েছে। সুপ্রিয় দর্শক, মিয়ানমার এই অভ্যন্তরীণ কোন্দলের জন্য এখন সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে, সবথেকে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশে। সীমান্তবর্তী জনগণ প্রতিটা সেকেন্ড আতঙ্কে দিন অতিবাহিত করছে। খুশির খবর হলো, বিদ্রোহীদের আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে দেশটির জান্তা সেনারা। খুব শীঘ্রই তাদের পরাজয় নিশ্চিত হবে বলে জানিয়েছে বিদ্রোহীরা। জান্তাদের পরাজয়ে আপনি খুশি হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।